ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হোয়াইট হাউস দখলে পাল্লা ভারী বাইডেনে, ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে বাইডেন। হোয়াইট হাউস দখলে ম্যাজিক ফিগার 270, এখনো পর্যন্ত 223টি ইলেকটোরাল ভোটে জয় বাইডেনের। ট্রাম্প পেয়েছেন 204টি ইলেকটোরাল ভোট। রিপাবলিকানদের পেছনে ফেলে দৌড়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ডেমোক্র্যাটদের। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওক্লাহোমা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা রিপাবলিকানদের দখলে। হোয়াইট হাউস দখলে পাল্লা ভারী বাইডেনের, যেমনটা জানা যাচ্ছে। ট্রাম্পকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে বাইডেন। হোয়াইট হাউস দখলে ম্যাজিক ফিগার 270, এখনো পর্যন্ত 223টি ইলেকটোরাল ভোটে জয় বাইডেনের। ট্রাম্প পেয়েছেন 204টি ইলেকটোরাল ভোট। রিপাবলিকানদের পেছনে ফেলে দৌড়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ডেমোক্র্যাটদের। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওক্লাহোমা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা রিপাবলিকানদের দখলে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ রাহিরির সঙ্গে। ইমন বাবু, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করব, ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে আপনার? দেখুন, ট্রেন দেখে তো মনে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির একটা জয়লাভের সম্ভাবনা আছে, কিন্তু সেটাও যেটা দেখা যাচ্ছে যে 49.8% যেটা ভোট এবং ভোট কাউন্টও যেটা হয়েছে তার অনুযায়ী, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের আছে হচ্ছে 48.6%, এবং রিপাবলিকান পার্টি যেখানে 118 ওদিকে 213, তো জো বিডেনের একটা সম্ভাবনা নিশ্চয়ই আছে এগিয়ে যাবার, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি আমরা পার্সেন্টেজের নিরিখে দেখি, এবং যেখানে জয়লাভের কথা হচ্ছে, জয়লাভের কথাতেও আমরা দেখতে পাচ্ছি যেটা একটা ট্র্যাডিশনাল যে এলাকাগুলো অর্থাৎ সাউথ ক্যারোলাইনা বা এইসব জায়গাগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা যে সমর্থন আগে ছিল সেটা কিন্তু এখনো আছে, এবং অ্যারিজোনিয়া বা ফ্লোরিডা, অ্যারিজোনিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রাম্প পিছিয়ে পড়েছে, এবং ফ্লোরিডার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের জয়লাভ হয়েছে। জর্জিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রাম্প কিন্তু এগিয়ে আছে, জয়লাভ মানে এগিয়ে আছে 51.3 ফ্লোরিডার ক্ষেত্রে, জর্জিয়ার ক্ষেত্রে 52.8%, এবং আইওয়া এখানেও দেখা যাচ্ছে যে 52.5%। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে টেক্সাসেও কিন্তু ট্রাম্পের জয়লাভ হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে একটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ আছে, জাতীয়তাবাদের ধারণা আছে যে রাষ্ট্র যে স্টেটগুলোতে, এবং যেখানে বাইরের লোকেদের অবস্থান বেশি অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা কাজ করতে আসে, যেমন ওহিওতেও দেখা যাচ্ছে যে 53.4%, আমি টেক্সাস বললাম, পেনসিলভেনিয়াতে দেখা যাচ্ছে 56.5%। অর্থাৎ এখানে কিন্তু ট্রাম্পের একটা সমর্থন কিন্তু বেশি বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ যে ফ্যাক্টরটা কাজ করছে, যে কোভিড পিরিয়ডে দুটো ফ্যাক্টর ছিল, একটা ছিল ইকোনমিক ফ্যাক্টর, একটা ছিল ন্যাশনালিজমের ফ্যাক্টর, এইগুলো ট্র্যাডিশনাল স্টেট বা যেখানে বাইরের লোকের যেখানে অবস্থান আসা যাওয়া বেশি সেই রাজ্যগুলোতে কিন্তু ট্রাম্প এগিয়ে আছে। তবে যেটা আমরা দেখা যাচ্ছে এই মুহূর্তে 213 যদি ধরে নিই, তাহলেও কিন্তু পার্সেন্টেজের খাতিরটা একটু ওয়েট করতে হবে, নইলে কিন্তু পরিবর্তন আসতে পারে মার্কিনি যে বলুক। অনেক ধন্যবাদ ইমন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি ম্যাজিক ফিগার 270, এবং এখনো পর্যন্ত যেমনটা আপডেট এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, 227টি ইলেকটোরাল ভোটে জয় বাইডেনের, এবং ট্রাম্প পেয়েছেন 204টি ইলেকটোরাল ভোট। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকবো। এই মুহূর্তে অন্যান্য খবরের দিকেও নজর রাখবো আমরা।